তো আজকে অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো আজকে আমার একদম ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, স্পেন্সার্সে যাওয়ার ছিল সেগুলো হয়নি, কালকে ট্রাই করব, মেবি কালকে যেতে হতে পারে, কারণ মোটামুটিভাবে এখন না মানে ওরকম এত এত জিনিস সবসময় নিয়ে আসছি না আর কি, মোটামুটি প্রত্যেক উইকলি সব জিনিসপত্র নিয়ে আসছি আমরা। তো মিন্ত্রা থেকে আমি যে কার্টেনগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো এসেছে, তোমাদের আগেই বলেছি, তো বিরিয়ানি বানানোর চক্করে তোমাদের আর সেগুলো আমি দেখাইনি। তো আমার মা এখন সব পুরো বাড়ি পরিষ্কার করছে, তো আমি তোমাদের সাথে এত কথা বলছি গুড মর্নিং বলতে ভুলে গেছি। তো গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকে হলো 30th of May, রবিবার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, নিজেদের খেয়াল রাখছো আর সুস্থ আছো। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আজকের দিনটা মেবি আমার একটু লেজি কাটবে, কারণ আমার শরীরটা একটু খারাপ আছে, আর তেমন কিছু রান্নাবান্না করারও আজকে আমার কোনো প্ল্যান নেই, শুধুমাত্র ব্রেকফাস্ট করব। বাড়িতে মানে হেল্প করার জন্য কেউ না থাকলে না মানে খুবই অসুবিধা হয়ে যায়, কিছু কিছু দিন একটু হেকটিক চলে যায়। তো এখন সেই সিচুয়েশন নেই যে বাড়িতে কেউ আসবে বা কাজ করে দিয়ে যাবে, হেল্প করে দিয়ে যাবে, কারণ আমার বাবা মা দুজনেরই শরীর একটু কন্ডিশন খারাপ থাকে। তো মার তো মোটামুটি অনেক রকমই প্রবলেমস আছে, ডায়াবেটিস আছে, তো মেন প্রবলেম সব থেকে বড় এটাই, ওই জন্য আমরা এখন কাউকে বাড়িতে অ্যালাউ করছি না। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক, দেখা যাক কী কী করা যায়। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি মিন্ত্রা থেকে কী কী পার্সেলে কী কী আমি অর্ডার দিয়েছিলাম সেগুলো এসেছে। ঘরটর সব মা ঝাঁপ দিয়ে দিল, আর ক্লিন করার জন্য আজকে মানে মোটামুটি রবিবার, তো তাই সব আরও বেশি করে ক্লিন করতে হলো। নতুন যে কার্টেন্সগুলো এসছে সেগুলো লাগানো হবে। তো আমি ঘরটাকে মুছে দিলাম, আর এখন আমি করছি ব্রেকফাস্ট। 12টা বাজছে, এখন ব্রেকফাস্ট নিয়ে আমি জাস্ট বসলাম। আজকে ব্রেকফাস্টে আমি করছি হচ্ছে পোচ আর জাস্ট বাটার টোস্ট আর কি। আর ব্রেকফাস্টটা করে একটু বসে আমি দেন স্নানে চলে যাবো, স্নান করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এখন বাজছে 1:20, আর স্নান জাস্ট করে বেরোলাম, আর মা করছে লাঞ্চের প্রিপারেশন। কালকে বিরিয়ানি চিকেন আলাদা ছিল, তো সেই চিকেনটা দিয়ে বাবা ভাত খাবে, বাবার আজকে বিরিয়ানি, কালকে বিরিয়ানিও কিছুটা এক্সেস ছিল। কালকে ফটো তুলতে গিয়ে আমার ফোন বিরিয়ানির উপর পড়ে গেছে, মানে খুব একটা হাসির ইনসিডেন্ট কালকে হয়েছে। তো আজকে রবিবারের লাঞ্চটা বিরিয়ানি দিয়েই করবো। তো তোমাদের সাথে যেটা দেখা দেখানোর ছিল, কালকে আমি যে কার্টেনগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো এসছে। এই প্রিন্টটা পুরো ড্রয়িংয়ের জন্য নেওয়া হয়েছে, আর আমাদের যে আর একটা বেডরুম আছে তো সেটার জন্য এই প্রিন্টটা চুজ করা হয়েছে। এটা একটা সেট গেল, আর বাদবাকিগুলো আমি এখনো ওপেন করিনি, এরকমই রয়েছে। এখানে দুটো দুটো করে রয়েছে, মানে এক একটা জানলা হিসাবে রয়েছে, একটা উইন্ডো, এগুলো উইন্ডো কার্টেন্স। আমাদের ডোর কার্টেন্স আমরা লাগাই না, তো ডোরে যেহেতু কার্টেন লাগাই না তো ডোরের জন্য নিইনি। এটা হলো এই ঘরের জন্য নেওয়া হয়েছে, এই ঘরের এদিকে একটা উইন্ডো রয়েছে, এটা দুটো সেট নেওয়া হয়েছে। তো এই দুটো, এটা এই বাটারফ্লাই অ্যান্ড লিলি, লিলি না কি ডিসকাস টাইপের একটা ফ্লাওয়ারের প্রিন্ট, এটা আর একটা। এটা হলো আমাদের এই রুমের জন্য যেগুলো, সেটা হলো এই হলো আমার কার্টেন। তো তোমরা যদি এরকম সেম কার্টেন্স নিতে চাও তো মিন্ত্রাতে গিয়ে সার্চ করতে পারো। তো খুব ভালো, মানে কয়েকদিন আগে অফারও দিচ্ছিল মোটামুটিভাবে। এগুলো আমি 550 ইচ নিয়েছি। যদি তোমরা কার্টেন্স নিতে চাও আর এরকম কার্টেন্স নিতে চাও তো অবশ্যই নিতে পারো। লাঞ্চ করবো যখন তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ আমি একটু রেস্ট নিই। পুরো মেল্ট হয়ে গেছে আমার কেক, খেয়ে দেখি কেমন লাগছে এটা খেতে। ভালোই লাগছে, মেলছে রেড ভেলভেট। এটা হচ্ছিল আমার একটা উপায় পিঁপড়ে চালানোর, তো জানি না কজন করে, পুরো পাগলের মতন। ওইখানে তলা একটুখানি ধরে গেছে, পুলু বসে আছে, পুলু মেবি
একটুখানি ভাগ বসাবে, ওইসব খেতে খুব ভালোবাসে। এখানে একজন ঘুমাচ্ছে, আবার আড়মোড়াও ভাঙছে। হ্যান্ডশেক, হ্যালো। তো পর্দাগুলো মোটামুটি লাগানো হয়ে গেছে ড্রয়িং রুমে, ওই ঘরেরটা বাকি আছে আর এই ঘরেরটা বাকি আছে, সেগুলো লাগিয়ে দেবো। আর এই সাইডেও পর্দা লাগানো হয়ে গেছে, ওই সাইডেও পর্দা লাগানো হয়ে গেছে। আজকে শরীরটা ভালো নেই, ওদিকের গুলো বাবাই লাগিয়েছে, আর এই ঘরের দুটো বাবা লাগিয়ে দেবে, তো আমি জাস্ট এটা লাগালাম। তো শরীরটা একটু খারাপের জন্য না, মানে কিছুই আজকে ইচ্ছা করছে না, মানে মাথা ব্যথা হলে না খুব ইরিটেট লাগে, তো তাও এখন এগুলো লাগালাম, আগের থেকে একটু বেটার লাগছে এখন। তোমরা বলবে কেমন হয়েছে পর্দাগুলো, ভালো লাগছে কি লাগছে না। আমার এগুলো খুব পার্সোনালি ভালো লাগলো, মারও ভালো লেগেছে, তো তাই এগুলোই নেওয়া হয়েছে বাড়ির জন্য। তো বাবা বললো ঠিক আছে তাহলে এগুলোই নেওয়া হোক। তো আর সন্ধে দেওয়া হয়ে গেছে, আর রেড ভেলভেট কেকটা পুরো গলে একদম, কি খেলাম আমি নিজেই বুঝতে পারলাম না, একটা মেল্টেড কিছু একটা মনে হলো ডেজার্ট খাচ্ছি কোনো। এখন 7:30 বাজছে, আজ দেখি রাতে কি ডিনার করি, এখনো কিছু ঠিক করিনি, সিম্পল কিছু খাওয়ার চেষ্টা করব। তো আমি এখন বানাচ্ছি হচ্ছে সিম্পল পাস্তা উইথ হোয়াইট সস। রাত্রেবেলা কী খাবো কী খাবো, সিম্পল কিছু খাবো ইচ্ছা হলো, তো এটা তাড়াতাড়ি ডাইজেস্টও হয়ে যাবে, তো তেমন কিছু মানে প্রিপারেশনও নিতে হয়নি, জাস্ট রেডি টু কুক। এটা ম্যাগির পাস্তা, মা আর আমি দুজনে এই পাস্তাটা খেয়ে নেবো, আর তেমন কিছু খাবো না আজকে রাত্রেবেলা, তো আর অন্য কিছু খেতেও ইচ্ছা করছে না। পাস্তাটা হয়ে গেছে, তো আমি প্লেটিংটা করি। জাস্ট একটু সসি পাস্তা খেতে ইচ্ছে হলো অনেকদিন, তো আমি খুব একটা পাস্তা খাই না, তো হঠাৎ করে আজকে আমারও জানি না কেন মনটা ইচ্ছা হলো, ইচ্ছা করলো যখন তখন ভাবলাম যে ঠিক আছে খেয়েই নি। তো আমার পাস্তা রেডি হয়ে গেছে, আর এই যে পাস্তাটা এরকম দেখতে হয়েছে, পাস্তা রেডি হয়ে গেছে, পাস্তাটা আমি খাবো। এখন সন্ধে 8:00 বাজছে, চুল ফুল বেঁধে নিয়েছি, বিকজ রান্না করছিলাম আর গরম লাগছিল, এখন বাইরে থেকে একটু হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর মাঝখানে একদিন গ্যাপ হয়ে যাবে একটুখানি প্রবলেমের জন্য, তো আশা করছি তোমরা পরপর দুটো ব্লগ পাবে, একদিনেই মেবি পুরো দুটো ব্লগ পাবে। আশা করছি তোমাদের আমার ব্লগগুলো দেখতে ভালো লাগছে, আজকে শরীরটা একটু খারাপ ছিল তাই একটু লো ছিলাম মেবি, তো আমার নিজেরই মনে হলো, নিজের কাজ মানে সবসময় নিজেকেই জাজ করতে হয় প্রথম, তো তোমাদের কাছে আমি একটুখানি সরি বলছি, কারণ আমি আজকে মানে পুরোপুরি ফুলভাবে ইনভলভ হতে পারিনি, মেবি একটুখানি শরীরটা আমার খারাপ হওয়ার জন্য। আজকের ব্লগটা এটুকুই, তো আশা করছি তোমাদের আমার ব্লগগুলো দেখতে খুব ভালো লাগছে, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর নিজেদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ব্লগের সাথে, আশা করছি তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের খুব খেয়াল রাখবে এবং নিজেদের ফ্যামিলিরও খুব খেয়াল রাখবে। তো দেখা হচ্ছে আবার কালকে, ততক্ষণের জন্য টাটা। তো চলো আমি কেকটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, আর মাকে একটু দিই দেখি কি বলে। তলায় আবার একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব চলে এসছে।